সন্তানের জন্ম দেওয়াটা তার কাছে এতটাই আনন্দের যে মা হওয়াটা তার নেশায় পরিণত হয়েছে। এজন্য তিনি তার গর্ভ ভাড়া দেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার ইয়েসিনিয়া লাতোরে। 26 বছর বয়সী তরুণী ইয়েসিনিয়া ইতিমধ্যে 3টি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে 2টি সন্তান তার নিজের, আরেকটি সন্তান তিনি অন্য দম্পতির হয়ে গর্ভ ভাড়া দিয়ে জন্ম দিয়েছেন। গর্ভ ভাড়া দেওয়া বাবদ তিনি প্রায় 43,93,904 টাকা, 40,000 মার্কিন ডলার ফি নেন। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না এমন নারীদেরই কেবল গর্ভ ভাড়া দিয়ে সহযোগিতা করার পরিকল্পনা ইয়েসিনিয়ার। তিনি বলেন, আমি শিগগির আবার স্যারোগেট মা হওয়ার পরিকল্পনা করছি, এজন্য আমার আর তর্ষ হয়েছে না। ইয়েসিনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকেও বেশ জনপ্রিয়। এখানে তার ফলোয়ারের সংখ্যা 2,22,700। তিনি টিকটকে তার এই মা হওয়ার অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেছেন। এই কারণে স্যারোগেটের মাধ্যমে হতে যাওয়া সম্ভাব্য মা বাবাদের যারা অনলাইনে আছেন তাদের কাছেও তিনি বেশ পরিচিত। 2017 সালে ইয়েসিনিয়ার প্রথম সন্তান টাইসনের জন্ম হয়। এরপর থেকেই তিনি গর্ভধারণের সময়কার অভিজ্ঞতার নেশায় পড়ে যান। 2018 সালে গর্ভধারণের 5 সপ্তাহ পর ইয়েসিনিয়া গর্ভপাতের শিকার হন। এই বেদনাদায়ক অভিজ্ঞতা তাকে অন্যদের জন্য যারা সন্তান নিতে চান কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না সারোগেট মা হতে অনুপ্রাণিত করেছিল। 2019 সালের অক্টোবরে দ্বিতীয় ছেলে সন্তানত্রে জুনিয়রের জন্ম দেন ইয়েসিনিয়া। এরপর আবারও অন্তঃসত্ত্বা হতে ব্যাকুল হয়ে ওঠেন তিনি। সারোগেসির মাধ্যমে যারা মা হতে চান তারা সাধারণ গর্ভ ভাড়া বাবদ প্রায় 1,09,84,760 থেকে 2,19,69,520 টাকা, 1,00,000 থেকে 2,00,000 ডলার দিয়ে থাকেন। কিন্তু ঔষধ, ভ্রূণ স্থানান্তর ও মাতৃত্বকালীন পোশাকের ভাতা ছাড়া প্রথমবার গর্ভ ভাড়া দিয়ে ইয়েসিনিয়া নিয়েছেন প্রায় 43,93,904 টাকা, 40,000 ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথম একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দিয়েছেন ইয়েসিনিয়া। তিনি বলেন, ওই পরিবারকে তাদের সন্তান দিয়ে দেওয়াটা আমার জন্য কঠিন ছিল না, তাদের জন্য কিছু করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে ওই শিশুকে আমি দেখতে পারবো। প্রতি সপ্তাহে ওই শিশুর মা তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন, এটা সত্যি আমাকে আনন্দিত করছে।